আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাউসার টিপস 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি আপনাদের সাথে কিছু গণিতের সমাধান নিয়ে কথা বলবো। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন পরবর্তী নতুন সকল শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমে আমাদের একটা প্রশ্ন রয়েছে, এটি 37তম বিসিএস পরীক্ষা এসেছে। প্রশ্নটি হচ্ছে, 261টি আম তিন ভাঁড়ের মধ্যে, দেখুন কোশ্চেনটি হচ্ছে 261টি আম তিন ভাঁড়ের মধ্যে 1:3:1:5:1:9 অনুপাতে ভাগ করে দেওয়া হলো, তো প্রথম ভাইটি কতটি আম পাবে। তো এখানে প্রথম ভাই কতটি আম পাবে সেটা নির্ণয় করতে হলে আমাদেরকে আগে অনুপাতের যে অনুপাতগুলো রয়েছে সেই অনুপাতগুলো যোগ করতে হবে, দেন যোগ করার শেষে প্রশ্নটি নির্ণয় করতে হবে। তো আমরা সমাধান করি, দেখি যে সরাসরি আমরা লিখলাম অনুপাতের যোগফল 1:3:1:5:1:9। তো এখানে লসাগু নিতে হবে, আমাদের লসাগুটি দেখি, আমরা লসাগুটি করে দেখাই। আমাদের লসাগু এসছে 45, দেন লসাগুটি হচ্ছে 45। এই 45 দিয়ে 3-কে ভাগ করলে 3:15:45, 5:45, 5:45। তো আমাদের এই অনুপাতের যোগফল এটি আছে। তো এখানে লিখতে পারি আমরা প্রথম ভাই পাবে এই 261টির মধ্যে 1:3:29/4:5, ওকে 2:6:1:3:4:5:2:9, ওকে। তো আমরা একটু ভাগ করে দেখি, আমরা একটু ভাগটা করে দেখি কেমন হয়। তো 29 দ্বারা 261টিকে ভাগ দিলে আমাদের ভাগফল হয় 9, 3 দ্বারা 9কে ভাগ দিলে ভাগফল হয় 3। এখন 45 সাথে যদি গুণ করে দিই তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে যাই, 3:5:15, 5 হাতে থাকে 1, 3:4:12, 13 এতটি। তো আমাদের প্রথম ভাইটি এতটি আম পাবে, এটা মান নির্ণয় থেকে। পরের প্রশ্নটি হচ্ছে মান নির্ণয় থেকে, x²-3x+1=0 হলে, x²/x² সমান হট, এর মানটি কত হবে। তো আমাদের এই দেওয়া আছে মান থেকে করতে হবে, দেওয়া আছে x²-3x+1=0 বা x²+1, এই 3x কে আমরা এপাশে নিয়ে আসলাম, -0 পার করার কারণে প্লাস হয়ে গেছে। এখন উভয় পক্ষকে x দ্বারা আমরা কি করব, ভাগ করে দেব।
বা এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়ান আপন এক্স ইকুয়াল এটা এটা কেটে দিলে এখানে শুধু থ্রি থেকে যায়, বা এক্স প্লাস ওয়ান আপন এক্স ইকুয়াল টু থ্রি। তো আমাদের এটা মান পেয়েছি এবং আমাদের প্রদত্ত রাশিটি হচ্ছে আমাদের প্রদত্ত রাশি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আপন এক্স স্কোয়ার। তো এই রাশিটির কোনো মান নির্ণয় সূত্র হয় না, এই রাশিটি সেম এরকম সূত্র হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এরকম সূত্র হয় রাশিটির। কিন্তু আমাদের এভাবে করতে হবে, এ আমাদের মানটা আসবে এরকম, এরকম থিওরিতে আমাদের করতে হবে। আমাদের মানটিকে এরকম রাশিতে নিয়ে আসে করতে হবে, থিওরিটা এরকম। সো তো আমাদের এখানে আরেকটি কাজ বাকি রয়েছে, সূত্রটা আমরা করে দেই। আমরা এই অংশটুকুর মান পেয়েছি থ্রি, বাট এক্স মাইনাস ওয়ান আপন এক্স এটার তো মান পাইনি। তো এই মানটি আমাদেরকে নির্ণয় করতে হবে, কীভাবে করব আমরা এই মানটি এভাবে নির্ণয় করব। এখানে আমরা জানি লিখতে পারেন, আমরা জানি লিখতে পারেন আমাদের এই থিওরিটাতে সমাধান এক্স মাইনাস ওয়ান আপন এক্সের মানটা নির্ণয় করতে হবে। তো এটুকুর মান আমরা পেয়েছি, এই এক্স এক্স কেটে দিলাম, নাইন মাইনাস ফোর সমান ফাইভ। হ্যাঁ, আমরা এই বর্গটা এখানে এসে রুট হয়ে যাবে সেম এরকম, অতএব এক্স মাইনাস ওয়ান আপন এক্স ইকুয়াল রুট ফাইভ। তো এই রুট ফাইভটা পেয়েছি, তো আমরা এখন মানটা এখানে বসাই দিই, এক্স প্লাস ওয়ান আপন এক্সের মান কত পেয়েছি থ্রি, গুণন এর মান কত পেয়েছি রুট ফাইভ সমান রুট ফাইভ। সো এই অঙ্কটা সমাধান আসলো কত, থ্রি রুট ফাইভ, এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। এবার আমাদের পরের কোশ্চেনটি হচ্ছে লগ এক্স ভিত্তিক লগ থ্রি ডিভাইড বাই টু ইকুয়াল মাইনাস ওয়ান আপন টু, এখানে এক্সের মানটি আমাদের নির্ণয় করতে বলছে। তো আমাদের সমাধানটি একটু দেখি, অনেক সিম্পলভাবে সমাধানটি করব। সমাধানটি হচ্ছে আগে আমাদের দেওয়া আছে মানটি তুলে নিব, দেওয়া আছে মান লগ এক্স থ্রি ডিভাইডেড বাই টু ইকুয়াল মাইনাস হাফ, বা এখানে লগটাকে আউট করে দিয়ে এই মাইনাস হাফটাকে সামনে নিয়ে আসবো, এক্সের পার করে দেব, দেন এই থ্রি ডিভাইডেড বাই টুকে টুটাকে আমরা পার করে দেব, বা এখানে মাইনাস হাফ এক্সের উপরে মাইনাস ওয়ান আপন হাফ এই পাওয়ারটার ভিত্তি হচ্ছে, অর্থাৎ হচ্ছে এক্সের উপর রুট, এই এক্সের উপর রুট থাকা এই মাইনাসের কারণে এক্সের উপর রুট হয়ে গেল, ঠিক আছে, মাইনাসের কারণে এক্সের উপরে রুট মাইনাস হাফ থাকার কারণে এক্সের উপরে ওয়ান রুট হয়ে গেল, দেন থ্রি ডিভাইডেড বাই টু। এবারে যদি আমরা উভয় পক্ষকে বর্গ করে দিই তাহলে আমরা এক্সটাকে ফ্রি করতে পারবো, উভয় পক্ষকে বর্গ করে দিলে এক্সটাকে ফ্রি করে ফেলবো। তো বাকি গুণ করবো এবং এক দ্বারা চারকে গুণ করবো, গুণ করে দিয়ে দিলে দেওয়ার পরে যে সমাধানটি আসবে সে সমাধানটি হচ্ছে এরকম আসবে, দেন এক্সকে ফ্রি করে আমাদের এই সমাধানটি আসবে, উক্ত ফলাফলের জন্য আমাদের এই সমাধানটি আসবে। পরের কোশ্চেনটি হচ্ছে 17 সেন্টিমিটার 15 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজটি কী হবে। তো ত্রিভুজটি কী হবে,
সেটি আমরা নির্ণয় করব। তো তার আগে ত্রিভুজের ক্ষেত্রে অবশ্যই একটু একটা বিষয় ধারণা করতে হবে, মানে চিন্তা করতে হবে যে যখন কোনো ত্রিভুজ নির্ণয় করব তখন অবশ্যই আমরা দেখব যে ত্রিভুজটি সমকোণী কিনা। সেক্ষেত্রে ত্রিভুজের দুইটি বাহুর বর্গের যোগফল এবং ত্রিভুজের অপর একটি বাহুর বর্গটি সমান হয় কিনা। যদি দুটি বাহুর বর্গের যোগফল এবং অপর একটি বাহু সমান হয় তাহলে অবশ্যই সেটি সমকোণী ত্রিভুজ হবে। তো সমাধানটি আমরা করে নেই, একটি ত্রিভুজ এবং ভূমির দুটির বর্গের যোগফলটি আমরা আগে নির্ণয় করব। প্লাস এখানে লম্বটা হচ্ছে 8 সেন্টিমিটার, ভূমি 15 সেমি, দেন এটা 70 সেমি। তো আপনারা কীভাবে বুঝবেন যে এটা এরকম হবে? তো আপনারা কোনটা লম্ব কোনটা ভূমি হবে, সো ত্রিভুজটাকে সমকোণী নির্ণয় করতে হলে আপনারা একটির সাথে অন্যটি অর্থাৎ করতে পারেন আপনারা 17-এর বর্গ এবং 8-এর বর্গ, এই দুটির বর্গ করে যোগ করে 15-এর বর্গের সাথে কম্পেয়ার করে দেখতে পারেন যে সমান কিনা। যদি সমান না হয় তাহলে সেটি সমকোণী ত্রিভুজ নয়। আবার আপনারা 15-এর বর্গ এবং 8-এর বর্গ করে যোগ করে দিতে পারেন, যোগ করে দিয়ে 17-এর বর্গ করে কম্পেয়ার করতে পারেন যে এটি সমান হয় কি না। যদি সমান হয় তাহলে সেটি সমকোণী ত্রিভুজ হবে, আর যদি সমান না হয় তাহলে অবশ্যই সমকোণী ত্রিভুজ হবে না। তো এখানে আমি অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন, যখন কোশ্চেনগুলো হবে আপনাদের জন্য অনেক ইজিভাবেই কোশ্চেন হবে, এটাকে জটিলভাবে ভাবার কোনো বিষয় না। যে মনে করেন যে চাকরির পরীক্ষায় এত জটিল কোশ্চেন হবে যেগুলো সমাধান করতে পারবো না, প্রত্যেকটা চাকরির পরীক্ষাতেই আপনাদেরকে অবশ্যই কোনো ইলেকট্রনিক ডিভাইস ইউজ করতে দিবে না। যদি ইলেকট্রনিক ডিভাইস ইউজ করতে না দেয় তাহলে অবশ্যই এটা মনে রাখবেন যে আপনার জন্য যে গণিতের সমস্যাগুলো আসবে সেগুলো অনেক ইজিলিভাবে আসবে এবং আপনাদের অনেক ইজিভাবে সেটাকে ভাবতে হবে, যদি আপনারা সমাধান করতে পারবেন না এটা শিওর। তো এখানে কোশ্চেনটা দেখে বোঝা যাচ্ছে যে অবশ্যই 17-এর বর্গটা বেশি হবে 15-এর বর্গের চেয়ে, আবার 15-এর বর্গটা বেশি হবে 8-এর বর্গের চেয়ে। তাই হচ্ছে যেটার বর্গটা বেশি হবে সবগুলো চাইতে সেটাকে আলাদা রাখবেন, এবং যেটার বর্গটা যে যার বর্গ কম হবে সেটা এবং তারপরে যার যেটা হবে সেই দুইটিকে এক জায়গায় যোগ করে যার বর্গটা বেশি হবে তার সাথে কম্পেয়ার করবেন, অবশ্যই আপনারা খুব সহজেই ত্রিভুজটি নির্ণয় করতে পারবেন। তো আমিও তাই করছি যে 15-এর বর্গ এবং 8-এর বর্গটা করে নিচ্ছি, করে 17-এর সাথে তুলনা করব। তো দেখি 15-এর বর্গটা কত হবে, 225 প্লাস 64 সমান কত হবে, 5 4 9 8 2 289। এখন আমরা 17-এর বর্গটা করব, 17-এর বর্গটা কত হবে দেখি, 9 চলে আসছে। সো আমরা অবশ্যই বলতে পারি ত্রিভুজটি ছিল সমকোণী। তো পরের কোশ্চেনটি হচ্ছে একটি গুণোত্তর ধারার তৃতীয় পদ 20 এবং ষষ্ঠ পদ 160, প্রথম পদ কত? দেখেন দুটি পদ দিয়ে দিয়েছে গুণোত্তর ধারার, আমাদেরকে প্রথম পদটি নির্ণয় করতে হবে। তো আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে প্রথম পদ গুণোত্তর ধারার পদ নির্ণয়ের সূত্রটা হচ্ছে AR(n-1). এখানে আমাদেরকে পদ কোন পদের কত মান সেটি দিয়ে দিয়েছে দুইটাতেই। তো আমরা প্রথমটা নির্ণয় করব, প্রথম হচ্ছে 1 নং সমীকরণে দেখুন এক নং সমীকরণে আমরা ডিরেক্টলি করে দিই, 20 পদ দিয়ে দিয়েছে, পদ 20 দিয়ে দিয়েছে, এআর এন হচ্ছে 3, এন এর মান প্রথমটিতে এন ইকুয়াল 3 3-1 বা 20 ইকুয়াল
তিনের মধ্যে এক বাদ দিলে দুই থাকে, এটা আমাদের এক নং সমীকরণ। এবারে আমাদের দুই নং সমীকরণটি নির্ণয় করব। দুই নং সমীকরণটি দিয়ে দিচ্ছে 160 বা 160 ইকুয়াল এ আর, এখানে ষষ্ঠ পদে তো 6 - 1 বা 160 ইকুয়াল 160 ইকুয়াল এ আর টু দি পাওয়ার 5। ওকে, তো এখান থেকে অবভিয়াসলি আমাদেরকে আর এর মানটা নির্ণয় করব। দেন আমরা এই মানটা দ্বারা যে কোনো একটি সমীকরণে বসে, আর এর মান দ্বারা যে কোনো একটি সমীকরণে বসিয়ে আমরা প্রথম পদ এ নির্ণয় করব। সো দুইকে এক দ্বারা ভাগ দিই আমরা, দুইকে এক দ্বারা ভাগ দিলে কেমন হবে, মানটা কেমন হবে? এ আর টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই এ আর স্কোয়ার ইকুয়াল 160 ডিভাইডেড বাই 20। আমরা এভাবে করতে পারি, এই এ কাটা কেটে দিলাম 5, আর ভাগের সময় অবশ্যই খেয়াল রাখবেন যে পাওয়ারগুলোর বিয়োগ হবে, সো আমি পাওয়ারটাকে বিয়োগ করে দিলাম। এখানে আমরা করে দেই 8 × 16, 8 × 16 সমান 8, আর কিউ ইকুয়াল 8, আর ইকুয়াল 3√8, অতএব আর ইকুয়াল 2। আমরা আর এর মানটা কত পেলাম? 2। আর এর মানটা, আর এর মানটাকে আমরা কী করব, এক নং সমীকরণে বসে বসাই দিই। আর এর মানটা এক নং সমীকরণে বসে, আর এর মান এক নং সমীকরণে বসিয়ে দেখি, এক নং সমীকরণটা কী ছিল আমাদের, এ আর স্কোয়ার ইকুয়াল 20 বা এ আর এর মান কত পেয়েছি, 2, তারপরে বর্গ, দেন 20 বা এ ইকুয়াল 2 ডিভাইডেড বাই 2×4, এটাকে ভাগ দিয়ে দিলাম সমান 5, অতএব এ সমান, অর্থাৎ প্রথম পদ সমান আমাদের 5, এটাই অ্যান্সার। পরের কোশ্চেন, এটিও আমাদের মান নির্ণয় কয়টা ক্যাটাগরি অঙ্ক, তো এটিকে যে সূত্রটির প্রয়োজন এটি করতে, এই সূত্রটির প্রয়োজন আমাদের। খালি বউ রাখা আছে না দিচ্ছে, হাফ কেজি মিষ্টি আছে, কি রে কা খাওয়া দেখে শুরু করবো, এটা রাসেল খাওয়া। তো আমাদের এই থিওরিটাতে আমাদের পরের কোশ্চেনটি করতে হবে। তো আমাদের মানটি দেওয়া আছে ডিরেক্টলি পদার্থ রাশি দ্বারা, আমরা সমাধানটি করে দেব। দেখুন, এক্স মাইনাস ওয়ান আপন এক্স হোল কিউব প্লাস 3 এক্স ওয়ান আপন এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান আপন এক্স। ওকে, এক্স কেটে দিলাম, তো এক্স মাইনাস ওয়ান আপন এক্সের মানটা আছে 1, তো আমরা 1 দিয়ে ঘন করে দিলাম, প্লাস 3 ইন্টু এর মান দেওয়া আছে কত, 1, এর মান 1 সমান 1, কে বর্গ করলে একই হয়, প্লাস 3 × 3 সমান 4। আমাদের কোশ্চেনটির অ্যান্সার হচ্ছে 4। এবার আমাদের পরের কোশ্চেন, হচ্ছে লগ √381 ইকুয়াল হট। তো এটি অনেক সিম্পল একটা সমাধান, আপনারা এভাবে করতে পারেন, লগ √3। এবারে বিষয়টি হচ্ছে যে এই 81টাকে আমরা এইভাবে লিখতে পারি, √3 উপরে পাওয়ারটা এইট দিতে পারি। সো আপনাদের এখন প্রশ্ন আসতে পারে যে এই বিষয়টি কীভাবে আসলো, এই বিষয়টি দেখেন, 9 × 9 = 81, 9 × 81, ঠিক আছে? তো যদি এই 9 বর্গ করি তাহলে বর্গটা আসে 81। সো যদি এইভাবে করতে, অর্থাৎ দুটা √2 এর মানে হচ্ছে একটা 2, অর্থাৎ এরকমই দুটা √3 মানে একটা 3, দুইটা √3 মানে একটা 3, দুইটা √3 মানে একটা 3,
দুটা রুট থ্রি মানে একটা থ্রি। সো দেখুন তিন তিনকে নয়, অর্থাৎ তিন তিনে নয়, তিন নয় সাতাশ, তিন সাতাশ একাশি। সো এই এরকমভাবে হয়েছে। সো একটা তো এখানে একটাকে যদি রুট থ্রির উপরে পাওয়ার এইট দিই তাহলে একাশি হয়ে যায়, যার ফলে আটটা রুট থ্রিকে আমরা আটটা রুট থ্রি যদি একসঙ্গে গুণ করি তাহলে আমাদের একাশি ফলটি পাওয়া যায়। ঠিক আছে, তো এখানে দেখুন এই পাওয়ারটাকে আমরা একটু সামনে নিয়ে আসবো, লগ থ্রি, ত্রিভিত্তিক লগ উপরে রুট থ্রি। সো এখানে আরেকটা বিষয় আসছে যে লগ এ এই এ এর মানটা হচ্ছে ওয়ান, এ ভিত্তিক লগ এ এর মান হচ্ছে ওয়ান। ঠিক আছে, সো আমরা এই এইটুকু সমান আমরা কি লিখতে পারি, ওয়ান, গুণ এইটুকু সমান আমরা ওয়ান লিখতে পারি। হ্যাঁ, আরেকটা বিষয় আরেকটা অঙ্ক হচ্ছে টু ফাইভ, তো টোয়েন্টি ফাইভ টু এক্স প্লাস থ্রি ইকুয়াল আসতে ফাইভ, থ্রি এক্স প্লাস সিক্স। ওকে, তো এখানে আমাদেরকে এক্সের মান নির্ণয় করতে হবে, হলে এক্স ইকুয়াল হট, এখানে আমাদের এক্সের মানটি নির্ণয় করতে হবে, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে মান। তো আমরা একটু সমাধান করে দেখি কেমন হয়। সমাধান টোয়েন্টি ফাইভ টু এক্স প্লাস থ্রি ইকুয়াল ফাইভ টু এক্স প্লাস সিক্স, বা এখানে আমাদের যদি উভয় পক্ষে এই ফাইভকে তো আর ভাঙা যায় না, সো আমাদের টোয়েন্টি ফাইভকে আমরা ভাঙতে পারবো। টোয়েন্টি ফাইভকে কীভাবে ভাঙবো, টোয়েন্টি ফাইভ পাঁচ পাঁচা পঁচিশ, টু এক্স প্লাস থ্রি ইকুয়াল ফাইভ টু এক্স প্লাস সিক্স বা ফাইভ। এই দুই দ্বারা এই পুরো দুটো এই দুইকে একটু বের করে দিই, এই দুইকে একটু বের করে দিই আমরা, ফাইভ টু এক্স প্লাস সিক্স বা ফাইভ। এই দুই দ্বারা এই পুরোটুকুর মধ্যে গুণ দিয়ে দিই, দুই দুগুণে চার প্লাস তিন দুগুণে ছয় ইকুয়াল ফাইভ টু এক্স প্লাস সিক্স, বা এই পাঁচ আর এই পাঁচকে আউট করে দিই আমরা, ফোর এক্স প্লাস সিক্স ইকুয়াল টু এক্স প্লাস সিক্স, বা এখন এক্স এক্সের রাশিগুলো এক পাশে নেই এবং চলকের রাশিগুলো এক পাশে নেই এবং চলক ছাড়া রাশিগুলো আরেক পাশে নেই। হ্যাঁ, এক্স মাইনাস এখানে এই প্লাস টু এক্সকে পার করলে মাইনাস হয়ে যায়, এই সিক্স মাইনাস সিক্স, বা এক্স ইকুয়াল সরি বা টু এক্স ইকুয়াল এখানে ছয়ের মতো ছয় বাদ দিলে জিরো হয়ে যায়, অতএব এক্স ইকুয়াল জিরো। তো আমাদের পুরো রাশিটার এই রাশিটার অ্যান্সার আসলো কত, জিরো, অর্থাৎ এক্সের মান আমরা কত পেলাম, জিরো। পরের কোশ্চেনটি হচ্ছে দুটি সংখ্যার গুণফল তিন হাজার তিনশো আশি অর্থাৎ তেত্রিশশো আশি এবং এদের গসাগু ১৩ হলে লসাগু কত হবে। তো এই অঙ্কটি নির্ণয়ের একটি সহজ টেকনিক রয়েছে, সহজ টেকনিকটি হচ্ছে দুটি সংখ্যার গুণফল সমান, দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণ গসাগু। ঠিক আছে, সো এখানে আমাদের আমাদেরকে দুটি তথ্য দিয়েছে, একটা দিয়েছে দুটি সংখ্যার গুণফল এবং এর গসাগু, আমাদেরকে নির্ণয় করতে বলছে যে লসাগুটি নির্ণয় করো, অর্থাৎ এই দুটি সংখ্যার হতে আমাদেরকে কী করতে বলছে, লসাগুটি নির্ণয় করতে বলছে। তো আমরা লসাগুটি এভাবে খুব সহজেই নির্ণয় করতে পারবো, আমরা লসাগু এবং গসাগুটাকে পার করে নিয়ে আসি, লসাগু আর গসাগুটাকে এর পাশে পার করে নিয়ে আসি, ল সা গু গুণ গসাগু, গসাগু ইকুয়াল দুটি সংখ্যার গুণফল, গুণফল বা আমাদেরকে কি এখানে লসাগুটা গসাগুটা দিয়ে দিয়েছে, যার ফল লসাগু নির্ণয় করতে বলছে। তো আমরা লসাগুটাকে রেখে দেব এবং গসাগুটাকে ওপাশে কী করব, গসাগুকে এপাশে দিয়ে ভাগ করে দেব, দুটি
সংখ্যার গুণফল ডিভাইডেড বাই গসাগু। অতএব সরি বা ল সা গু ইকুয়াল দুটি সংখ্যার গুণফল কত? এই যে 3380 ডিভাইডেড বাই 13। অতএব ল সাগু ইকুয়াল 3380-কে 13 দ্বারা ভাগ করলে আমাদের ভাগফলটি আসবে হচ্ছে 260। তো আমাদের কাঙ্ক্ষিত লসাগুটি হচ্ছে 260। ঠিক আছে, পরের কোয়েশনটি হচ্ছে কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকার পূর্বে অপেক্ষা দুটি কলা বেশি পাওয়া গেছে, তো একটি কলার বর্তমান মূল্য কত? 20% কমে যাওয়ায় 12 টাকায় কত, 12 টাকার কলা কিনে সেখানে কত টাকা সাশ্রয় হবে? তো সমাধানটি এরূপ হবে, সমাধানটি হচ্ছে 100% বা 100 টাকায় কমে কত টাকা? 20 টাকা। 12 টাকায় কমেছে কত টাকা? 20 গুণন 12 ডিভাইডেড বাই 100। সো আমাদের সাশ্রয় হয়েছে কত টাকা? এভাবে হবে, সাশ্রয় হয়েছে 12 দুগুণে 24, 24 ভাগ 10 = 2.4 টাকা। এই 2.4 টাকা আমাদের সাশ্রয় হয়েছে। এই 2.4 টাকায় কত, কয়টি কলা কিনেছি? পরবর্তীতে আবার দুটি কলা বেশি কেনা হয়েছে। সো দুটি কলার এভাবে লিখতে পারি, দুটি কলার দাম 2.4 টাকা হলে, একটি কলার কি বর্তমান দাম কত হবে? 2.4 ভাগ 2 টাকা সমান 1.2 টাকা। এখানে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে বর্তমানে একটি কলার মূল্য হচ্ছে 2.1.2 টাকা। ঠিক আছে,